সর্বম শিবমায়াম শিব কৃপানন্তা আমরা বোঝার চেষ্টা করেছি একটা ভিডিওতে যে মানুষের জীবনে মহাদশা বেশি গুরুত্বপূর্ণ না গোচরের যে গ্রহ প্রভাব সেটা বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করেছি গত একটা ভিডিওতে সেখানে জন্মছক ছিল কন্যা লগ্ন মিথুন রাশি শনির দশা চলছিল ঢাইয়া চলছে কালসর্পযোগ ছিল সেখানে কী ফলাফল হয়েছিল না যার জন্মছক তার কর্মচ্যুতি হয়েছিল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একই বিষয় এবং আমি মনে করি যে এখানে বিশেষ গুরুকৃপা কাজ করছে না হলে আজকে যে জন্মছকটা আমরা আলোচনা করব। সেটা কিন্তু আমাদের হাতে আসতো না আপনাদের জন্য তো বটেই আমার জন্যও অশেষ গুরুকৃপা এখানে কিন্তু সক্রিয় ভূমিকায় আছে আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম কন্যা লগ্ন মিথুন রাশি শনির মহাদশা মঙ্গলের অন্তর্দশা রাহুর প্রত্যন্তর্দশায় মানুষের একজনের কর্মচ্যুতি হয়েছে আজকে আমরা যে জন্মছকটা আলোচনা করব সেখানে মিথুন লগ্ন মিথুন রাশি কালসর্পযোগও আছে এবং ধাইয়াও রান করছে আচ্ছা এখন এই যে ঢাইয়ার রানিং উনত্রিশে এপ্রিল থেকে বারোই জুলাই কিন্তু ঢাইয়ার একটা রিলিফ পিরিয়ড মিথুন রাশির জন্য কিন্তু এই রিলিফ পিরিয়ডে যখন পাঁচই জুন শনি বক্রগতিতে ফিরলেন এবং মকরমুখী হলেন তখন কিন্তু একটা আবার ওই ঢাইয়ার প্রভাবটা সক্রিয় অ্যাক্টিভ হয়ে গেল যেটা আমরা আগের দিনের জন্মছকে আলোচনা করেছি যে সিক্সথের লট সিক্সথে বক্রগতিতে একটা এরকম রেজাল্টের আমরা এক্সাম্পল দেখলাম আজকে যে জন্মছকটা আলোচনা করব সেটা মিথুন লগ্ন মিথুন রাশি সেখানেও বুধের প্রভাবটা প্রচণ্ড প্রবল এবং সেখানে ওই ঢাইয়ার এফেক্টটা আবার শনি পুনরায় মকরের দিকে যাত্রা গমন করেছেন যাত্রা শুরু করেছেন তো সেই এফেক্টটাও আছে এই জন্মছকে মিথুন লগ্ন মিথুন রাশি লগ্ন রাশিতে বুধ অবস্থান করে আছে দ্বাদশে শুক্র রবি মঙ্গল থার্ড হাউসে সিংহ রাশিতে বৃহস্পতি চতুর্থে কেতু দশমে শনি রাহু বুধের দশা দু হাজার থেকে শুরু হয়েছে দু ছাব্বিশ অব্দি চলবে এই বুধের দশায় যখন রাহুর অন্তর্দশা চলছিল তখন এর চাকরি চলে যায় কর্মচ্যুতি হয় এবং তখন রাশি লগ্ন লগ্নপতির উপর দিয়ে রাহুর সঞ্চার ছিল মিথুনের রাশি ছিল দীর্ঘদিন ধরে এর কিন্তু একটা কর্মহীনতার পরিস্থিতি ছিল তেরোই ডিসেম্বর দু থেকে এর বৃহস্পতির অন্তর্দশা শুরু হয় তাহলে বুধের দশায় বৃহস্পতির অন্তর্দশা বর্তমানে চলছে তো দীর্ঘদিন উনিশ কুড়ি একুশ বাইশ তিন বছর থ্রি প্লাস ইয়ার্স কিন্তু এ কর্মহীন ছিল এবং রাহু তার দশমে অবস্থান করে আছে কালসর্প যুগের রাহুর অন্তর্দশায় কর্মহানি পরিস্থিতি ঘটে এর ডিসেম্বর দু হাজার একুশের ডিসেম্বরে আমার সঙ্গে কনসালটেশন হয় একটা রেফারেন্স ক্লায়েন্ট এবং তারপর তাকে আমি মন্ত্রসাধনা দিই যা যা করার কথা বলি এপ্রিলের শেষে আমাকে ফোন করে যে কিছুই হচ্ছে না কোনো প্রোগ্রেস নেই কোনো সুরাহা নেই কোনো চাকরি হরাইজনে দিগন্ত জুড়ে কোনো চাকরি কিছু দেখা যাচ্ছে না তখন প্রশ্ন করাতে জানলাম যে কোনো মন্ত্রসাধনা কিছু সে করছেও না যা করছে ভুলভাল দুর্গা নাম লেখার কথা সেটা পড়ছে সেটা জব করছে তাও কোনো দিন করছে না কোনো দিন করছে তারপর অনেক বকা বকি করাতে খুব একেবারে কঠোরভাবে তার সঙ্গে কথা বলাতে সে এই এপ্রিলের শেষে মন্ত্রসাধনা শুরু করলো বেশিরভাগ মানুষ আমি দেখেছি তারা শুধু কথা বলতে চায় তারা মনে করে যে নিজেদের পরিস্থিতিটাকে বিষদভাবে একটা বিবরণ দিলে সমস্যার সমাধান হয়ে যাবে সেই চাষির জমি চাষ করার মতো কিন্তু বীজ আর বোপন হচ্ছে না সুতরাং ফসল শূন্য তো এই জাতককে আমি কালসর্পযোগের সাধনা এবং শনির সাড়ে সাতি ঢাইয়া দুর্বল চন্দ্রের কম্বিনেশনে যে মন্ত্র সাধনা আছে আমার চ্যানেলে আপনারা বহু মানুষই করছেন এই দুটো সাধনা আমাকে দিয়েছিলাম এপ্রিলের শেষ থেকে সঠিকভাবে ভয়ে আমাকে আর ফোন করতে পারবে না যদি সাধনা না করে যোগাযোগ করতে পারবে না সেই ভয় এবং যেহেতু রেফারেন্স ক্লায়েন্ট সুতরাং যার রেফারেন্সে এসছে তার কাছেও বকুনি খাবে সব মিলিয়ে একটা কম্বিনেশনে শুরু করে এবং এই জুন মাসের শেষে তার আবার নতুন করে কর্মজীবন শুরু হয়েছে যেদিন কন্যালগ্ন মিথুন রাশির কর্মহানি হয় কর্মচ্যুতি হয় তার পরের দিনই কিন্তু এই মিথুন লগ্ন মিথুন রাশির কর্মপ্রাপ্তি হয় ওই কন্যালগ্ন মিথুন রাশি কিন্তু কোনো মন্ত্রসাধনা কিচ্ছু করে না যা দেওয়া হয়েছিল সে কোনো মানেও না সে বলেওছে যে আমি এসব মানি না করবো না যা হয় হবে আমার পুরুষ আকার আমার কর্মফল ইত্যাদি লেকচার দিতে তো মানুষের কোনো ট্যাক্স লাগে না এবার বিষয়টা হচ্ছে যে এই যে বুধ শুক্র দ্বাদশে অর্থাৎ ভেনাস রিটার্ন জন্মকালীন শুক্রের উপরে শুক্র এবং সেখানে বুধ অবস্থান করে আছে তার সঙ্গে দশমপতি দশমে বৃহস্পতি মিনরাশিতে একাদশপতিকে নিয়ে এবং মঙ্গল যে একাদশপতি সে একাদশ এবং ষষ্ঠপতি সিক্স লর্ডের যে কর্মপ্রাপ্তি কর্মজীবনের ভাগ্যের উপর কতটা গুরুত্ব সেটা আমরা গত ভিডিওতেও আলোচনা করেছি এবং মঙ্গল জাস্ট মীন রাশি ছাড়তে চলেছে মেষে প্রবেশ করবে এবং মেষে এই জাতকের রাহু অবস্থান করে আছে এবার দেখুন আগের জন্মছকে সেখানেও মিথুন রাশি কিন্তু লগ্নের অষ্টমে রাহু আর এই জন্মছকে লগ্ন রাশি দুটোই মিথুন এই জন্য লগ্ন রাশি দুটোই কিন্তু একাদশে রাহুর ফলটা পাচ্ছে এই যে ডিফারেন্সগুলো যে স্যাটেল ডিফারেন্সগুলো এগুলোকে আমাদের বুঝতে হবে এবং মঙ্গল ষষ্ঠপতি দশম্পতি একত্রে দশমে অবস্থান করে আছে সুতরাং এইটা একটা বিশেষ রাজ্য এটা একটা মানুষকে ফল দেওয়ার জায়গায় থাকে এবং তার সঙ্গে বুধের দশা বৃহস্পতির অন্তর্দশা বিষয়টা হচ্ছে যে কোন দশা অন্তর্দশা বা গোচর বিচ্ছিন্নভাবে রেজাল্টটা দেয় না সবসময় দশা অন্তর্দশা এবং গোচর এর গ্রহর প্রভাবকে আমরা একটা একত্রে কম্বাইন্ড ফাংশন তার আমরা পাবই এখানে এই যে বৃহস্পতির অন্তর্দশা সুতরাং সেটা তার দশা অন্তর্দশার একটা প্রভাব এবং বৃহস্পতি সক্ষেত্রে আছে সেটা দশার সেটা ট্রানজিটের প্রভাব তাহলে বৃহস্পতির যে ফাংশানটা এই জন্মছকে এই জন্মছকে বৃহস্পতির ট্রানজিটেরও রেজাল্ট দিতে পারছে দশা অন্তর্দশারও রেজাল্টটা দিতে পারছে রাহুর অন্তর্দশায় যখন জব লস হলো তখন রাহু ট্রানজিটের রেজাল্টটা দিয়ে গেছে তো এই আলোচনাটা করার উদ্দেশ্য এটাই যে আমাদের এই সাবজেক্টটা খুব ফ্লুইড খুব ফ্লেক্সিবল এটা কোনো ফিক্সড একদম ক্র্যাম্পড কোনো রুলের মাধ্যমে কিন্তু চলে না ভৃগু পরাশর জৈমিনী এই সমস্ত গুরুরা আমাদের কিছু সূত্র দিয়ে গেছেন অ্যাফরিজমস দিয়ে গেছেন কিন্তু ফাইনালি গিয়ে একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স একজন জ্যোতিষী একজন অ্যাস্ট্রোলজারের হাজার হাজার জন্মছক দেখতে দেখতে একটা সেন্স ডেভেলপ করে সেই সেন্স থেকে কিন্তু একটা আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি একটা মিক্স অ্যান্ড ম্যাচ যে ট্রানজিট গোচর কতটা রেজাল্ট দেবে দশা অন্তর্দশা কতটা রেজাল্ট দেবে এখানে ফিক্সড রুল হিসেবে কাজ করলে কিন্তু আমরা সঠিক আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছোতে পারবো না এখানে এই যে তাস খেলা কার্ড গেম তাস খেলায় আপনি হাতে কয়েকটা তাস পেলেন আপনার জন্মছকের মতো আপনার হাতে কয়েকটা গ্রহ একটা বিশেষ নকশায় সাজানো আছে এবার আপনার সেটা আপনার কার্ডের গেম অফ কার্ড দ্যাট ইজ ইয়ার হ্যান্ড আপনার হাতে কী তাস এলো এবার আপনি তাসটাকে কিভাবে খেলছেন হাউ ইউ আর প্লেইং ইউর হ্যান্ড সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভালো একটা তাসের হাত পেয়েও একজন মানুষ হেরে যেতে পারে আবার খুব একটা জোরালো কার্ডের হ্যান্ড না পেয়েও একটা মানুষ খুব দক্ষতার সঙ্গে তার তাস চাল দিয়ে সে জিতে যেতে পারে সেখানেই তার কনসিয়াসনেস তার চেতনা তার বুদ্ধির জায়গা তো সেই গেম অফ কার্ডসের মতোই হ্যান্ডটাও ইম্পর্ট্যান্ট হাতে আমার কী তাস আছে এবং আমি যে তাসটা খেলছি সেটাও ইম্পর্ট্যান্ট আমার গোচরের গ্রহ কি। রোল প্লে করছে সেটাও গুরুত্বপূর্ণ এই যে ক্রিটিক্যাল ফ্যাক্টার্স এই দুটো ছক গত ভিডিওর জন্ম এবং আজকের ভিডিওর এই জন্ম দুটোর মধ্যে বিশেষ দুটো ক্রিটিক্যাল ফ্যাক্টর যেটা আমরা জীবনে খুব চরমভাবে অনুভব করি রাহুকেতুর কালসর্পযোগ যেটা মানুষের জীবনে একটা বিশেষ প্রতিবন্ধকতা আনে কালসর্পযুগকে বলাই হয় রেস্ট্রিকশন অন হিউম্যান পটেনশিয়াল এবং শনির ঢাইয়া বা সাড়ে যেটা মানুষের জীবনে একটা চরম টেস্টিং টাইম চ্যালেঞ্জিং টাইম তো মোটামুটি একই ধরনের জন্মছক লগ্নের প্রভাবটা সিমিলার দুটোতেই কালসর্পযোগ আছে দুটোতেই ঢাইয়া পুনরায় শুরু হচ্ছে সেখানে একটাতে শনি পঞ্চমপতি একটাতে শনি নবমপতি কিন্তু একজনের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা তিনটেই অশুভ শনি মঙ্গল রাহু ছিল গত জন্ম গত ভিডিওর জন্মচকে এই জন্মচকে দশা অন্তর্দশা শুভ বুধ বৃহস্পতি দুটো শুভ গ্রহ দুটো চারটে কেন্দ্রের মালিক তো এখানে দশার ফেভারটা সে পেয়েছে দশার যে স্কোর করছে সেখানে দশাটা তার ভারী তার ফেভারেবল আগের ভিডিওর জন্ম ছকে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাটা তার আনফেভারেবল ছিল এবার গত ভিডিওর জন্মছকে যে শনি মঙ্গল রাহু ছিল শনির দশায় মঙ্গলের অন্তর্দশায় রাহুর প্রত্যন্তরে অবশ্যই কিছু না কিছু অশুভ ফল একটা জাতককে পেতেই হবে কিন্তু যখন গোচরের শনিমঙ্গল রাহু এই জন্মকালীন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা শনিমঙ্গল রাহুকে ঠেলা দেবে ধাক্কা দেবে স্পর্শ করবে টাচ করবে তখন কিন্তু প্রভাবটা আরও চরম আরও বেশি ক্ষতিকর হবে ম্যালিফিক দশা অন্তর্দশা বাইট সেলফ একটা ম্যালিফিক রেজাল্ট দেবেই কিন্তু সেখানে সেই পার্টিকুলার গ্রহগুলো যদি গোচরেও দশা অন্তর্দশার সঙ্গে একটা কোনোভাবে সিঙ্ক করে যায় যেটা আগের ভিডিওতে আলোচনা করলাম তখন রেজাল্টস আর মোর ইন্টেন্স অ্যান্ড মোর ড্যামেজিং কিন্তু এই দুটো ছকেই দেখুন বুধের লগ্ন বুধের রাশি দুটো ছকেই যোগ দুটো ছকেই মিথুন রাশি দুটো ছকেই ঢাইয়া আবার পুনরায় শুরু হচ্ছে একজনের কর্ম হানি হলো একজনের প্রাপ্তি হলো দীর্ঘ তিন বছর পর ওই সেই হিরক রাজার দেশের গানের মতো কত রঙ্গ দেখি দুনিয়ায় তো এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ সাবজেক্টাই যে গুজ্য বিদ্যা মিরিয়াড রেজাল্টস এনিকম্যাটিক সিঙ্গুলারলি একটা কাট আউট করে আমরা বলতে পারি না যে দিস ইজ দিস অ্যান্ড দ্যাট ইজ দ্যাট এভরি হরোস্কোপ ইজ এ চ্যালেঞ্জ কারণ প্রত্যেকটা মানুষ একটা ইউনিক এক্সিস্টেন্স প্রত্যেকটা মানুষের ফিং ফিঙ্গারপ্রিন্ট ইউনিক তার কনসিয়াসনেস তার চেতনা ইউনিক এবং এই জন্মছকে তো সাধনাই করছিল না কিছুই করছিল না কতটা সে নিজে অ্যাকচুয়ালি জব সার্চ করছিল আমার সেখানেও সন্দেহ আছে কারণ শুক্র সক্ষেত্রে চন্দ্র একটা লেড ব্যাক লেজি আরামপ্রিয় একটা প্রবণতা একটা চারিত্রিক বৈশিষ্ট্য এবং লগ্নে বুধ চন্দ্র সুতরাং ইন্টালেকচুয়াল থিঙ্কিং মাইন্ড সবই মনে মনে হয়ে যাচ্ছে কাজের জায়গায় সেটা কতটা হচ্ছে অ্যাক্টিভ বাস্তবে প্র্যাকটিক্যাল এবং শনি রাহুযুক্ত তো এই জন্মছকটা আজকে আমি মনে করি ইজ এ গ্রেট গ্রেস ডিভাইন গ্রেস আমাদের জন্য যে বোঝার জন্য যে দশা অন্তর্দশা আর গোচর কোনোটাকেই আমরা একটা হায়ার বা লোয়ার স্টেটাস দিতে পারছি না র্যাঙ্কিং করা যাবে না কখনো দশা ভারী কখনো গোচর ভারী এই জন্মছকে যেটা আমরা দেখলাম যে রাহু গোচরে কর্মহানি করালো বৃহস্পতি গোচর এবং দশা অন্তর্দশা দুটো মিলিয়ে তাকে কর্মপ্রাপ্তি করালো তো এই জন্মছকটা আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আপনারা সকলেই আমার যারা দর্শক তারা জ্যোতিষ অনুরাগী আপনারা বোঝার চেষ্টা করেন আপনাদের একটা ডেপথের নলেজের একটা চাহিদা আছে একটা থার্স্ট আছে একটা কোয়েস্ট আছে তাহলে আপনারাও যখন যারা যতটুকু আপনারা জন্মছক বোঝেন হরস্কোপ নিয়ে নাড়াচাড়া করেন সব সময় এটা খেয়াল রাখবেন যে দশা অন্তর্দশা কি চলছে এবং তার সঙ্গে দশা অন্তর্দশার কনসার্ন প্ল্যানেটস গোচরে কিভাবে প্লেসমেন্টে আছে হোয়াট ইজ দ্য কানেকশন একটা কানেকশন হলে সিচুয়েশানটা আরও জোরালো হবে আরও অ্যাগ্রোভেটেড হবে সেটা পজিটিভলি হতে পারে নেগেটিভলি হতে পারে এবার শনির্দশা মঙ্গলের অন্তর্দশা রাহুর প্রত্যন্তর দশা গতবারের ভিডিওতে যেটা আলোচনা করলাম তো সেই গতবারের ভিডিওতে যে আলোচনা করেছিলাম তার শনির্দশা মঙ্গলের অন্তর্দশা রাহুর দশায় রাহু রাহুর প্রত্যন্তরে একটা খারাপ সময় অশুভ সময় তার চলছিলই তার শারীরিক অসুবিধা হচ্ছিলো তার করোনা হয়েছিল তার পারিবারিক প্রচুর অশান্তি তো সেগুলো চলছিলই কিন্তু একটা বড় কোপ তখনই পড়ল যখন গোচরের শনি মঙ্গল রাহু এসে দশম প্রত্যন্তরকে আরও সেখানে ইগনাইট করে দিল আরও এক্সাইট করে দিলো অনুঘটক ক্যাটালিস্টের কাজ করলো তো সবসময় আমাদের এটা বুঝতে হয় এবং আপনাদের যেটা বললাম যে কোনো ফিক্সড রুল নেই লাইক আ হ্যান্ড অফ কার্ডস কীভাবে খেলা হবে তা সেটা ইম্পর্ট্যান্ট এবং একটা চরম ফ্লেক্সিবিলিটি ফ্লুইডিটি এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চার্ট দেখতে 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 একটা আন্ডারস্ট্যান্ডিং একটা বোধ একটা সিচুয়েশানকে অ্যানালাইজ করা অনুমান করার একটা সেন্স তৈরি হয় সূত্রগুলো সব দেওয়া আছে শয়ে শয়ে সূত্র আছে কিন্তু ওই তোতা পাখির মতো শুধু সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না ওই কখন কোনটা কোথায় অ্যাপ্লাই হবে কোন চালে কোন দানে কোন তাসটা কি চাল হবে সেইটা কিন্তু বোঝাটা একটা দক্ষতার জায়গা একটা স্কিল সেটস তৈরি হয় তবে যেটা আমাদের বোঝার দরকার সেটা হচ্ছে যে দশা অন্তর্দশা মহাদশা প্রত্যন্তর্দশা আর গোচর এর যে গ্রহের প্রভাব সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কোনো প্রতিযোগিতা নেই কোনো কনফ্লিক্ট নেই কোনো শত্রুতা বৈরিতা নেই এরা একটা চ্যানেল অফ এনার্জি সেই চ্যানেল অফ এনার্জি যেভাবে কনভার্জ করবে যেভাবে তারা কেন্দ্রীভূত হবে সেইভাবেই কিন্তু রেজাল্ট হবে তো আসন্ন পুনরায় ঢাইয়া শুরু হতে চলেছে কর্মহানি আবার আসন্ন পুনরায় ঢাইয়া শুরু হতে চলেছে কর্মপ্রাপ্তি আপনি সেখানে গ্রাউন্ড রুল একটা কিছু লিখতে পারবেন না আপনি বলতে পারবেন না যে এইটাতে দিস ইজ ইট দিস ইজ ফাইনাল ইউ ক্যানট পুট আ স্ট্যাম্প অফ শিওরিটি এতটাই ফ্লেক্সিবল এতটাই ফ্লুইড এতটাই এনিগম্যাটিক এই শাস্ত্র সর্বম শিবময়ম শিবানন্থা শিবকৃপানন্তা